সবুজ বাংলা অনুষ্ঠানকে ভালোবেসে যারা টিভি সেটের সামনে বসে আছেন, দেশের ও দেশের বাইরে সবাইকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আজমিরি মুমু। প্রিয় খামারি ভাই ও বোনেরা, এখন যাব সরেজমিন প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা, সবুজ বাংলা। মানিকগঞ্জ জেলার জয়মন্ডপ এলাকার মকবুল হোসেন, তিনি 5% জমিতে কুমড়া ক্ষেত করেছেন। তার ক্ষেতে কুমড়া গাছের চেয়ে আগাছাই বেশি। এত পরিমাণে আগাছা হয়েছে যে কুমড়া গাছই দেখা যাচ্ছে না। তিনি আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানের সাথে যোগাযোগ করলে আমাদের টিম যায় তার ক্ষেতে। তো চলুন দেখব মকবুল হোসেনের কুমড়া ক্ষেতের আগাছা কিভাবে ওষুধ স্প্রে করে নিধন করা হচ্ছে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্ডপ এলাকার কৃষক মকবুল হোসেন মিয়া ভাই, তিনি 40% জমিতে সুন্দর মাচা করে মিষ্টি কুমড়ার ক্ষেত করেছেন। এ পর্যন্ত এই ক্ষেতে 12,000 টাকা খরচ হয়েছে। বীজ, সার, কীটনাশক, ঔষধ, মাচার জন্য বাঁশ ও রশি এবং কৃষি শ্রমিকের মজুরি হিসেবে। কৃষক ক্ষেতের অবস্থা দেখে খুবই আশাবাদী যে এবছর ভালো ফলন হবে এবং তিনি অনেক লাভ করতে পারবেন। তার মিষ্টি কুমড়া ক্ষেতের গাছে পাতায় লতায় অবস্থা অনেক ভালো। কিছু কিছু গাছে এর মধ্যেই ফুল আসা শুরু হয়েছে, কিছু কিছু ফলও ধরা শুরু হয়েছে। কৃষক অনেক সচেতন, আগে থেকেই সেসব ব্যবস্থা নিয়ে থাকেন। ক্ষেতের পরিচর্যা থেকে শুরু করে সব বিষয়গুলি খুঁটিনাটি তার নজরে থাকে। তারপরও কিছু কিছু মিষ্টি কুমড়া গাছে কিছু কিছু সমস্যা দেখা দেয়ায় তিনি বিভ্রান্ত। সমস্যা হচ্ছে না, কিন্তু ফল আসতেছে না। ফল আসতেছে না? আচ্ছা, ফল আসতেছে না, এই জন্য আপনি কোনো কিছু করছেন, ওষুধ দিচ্ছেন? হ্যাঁ দিছি। কি? এই গরু পেকের বিক দিছি। আর আর এর ভিটামিন। কি ভিটামিন দিছেন? এই যে কেরবেটাপ। আর ভিটামিন কোনটা দিছেন? এতো কেরবেটাপ দিছি। আর এর কেবরিয়াটাপ তো রোগের জন্য দিছেন। হ্যাঁ, আলাদা ভিটামিন কিছু দেন নাই? না না, এই ফলের লেগে দিছি আর কি। আচ্ছা, ফলের লেগে। এটা না, কেবরিয়াটাপ তো ঠিকই আছে, কেবরিয়াটাপ না। এখন আপনি যে ফল হবে, ফল হওয়ার আগে তো ফুল লাগবে। হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন যে লাউ গাছে ফুল দুই জাত? হ্যাঁ, দুই জাত ফুল। মহিলা ফুল? হ্যাঁ, 90% ফুল পুরুষ ফুল। পুরুষ ফুল? হ্যাঁ। মহিলা ফুল নাই। আপনাদের গাছে জোর ধরছে বেশি। আপনি এখন কিছু যেটা আছেন দেখেন, ওই যে গাছের প্রত্যেকটা গাছ গলা চিপা লাগে, গলাটা চিকন। হ্যাঁ, গলাটা চিকন। আপনি কিছু, আপনাকে কিছু এখন শাকসবজি হোক, যেভাবে হোক, কোনো কোনো কারণে আপনার কিছু ডগা ছিঁড়ে দেন, গাছটাকে একটা শখ দেন, তাহলে আবার মহিলা ফুল ফোটা শুরু করবে। এখন সাথে আপনি ডাউনি মিল্ডিউর জন্য কুমুলাস ওষুধটা দিয়ে রাখবেন। কুমুলাস? না, কুমুলাস মহিলা ফুল। এটা ভিতরে লাউ আছে দেখছেন, এটা মহিলা ফুল, কিন্তু এটা যে অবস্থা এটা আছে, এটা ঝরে যাবে, এটা থাকবে না। তবে আপনি মহিলা ফুল যদি টিকাইতে চান, যে কোনো অবস্থায় আপনি যখনই দেখবেন একটা দুটো করে মহিলা ফুটতেছে, আপনি বোরন মারি দিবেন। বোরন? না, হ্যাঁ, সলোবর বোরন দিয়ে দিবেন সবটাতে, তাহলে যে ফুলটাই ফুটে মকবুল হোসেন আমাদেরকে তার সমস্যার কথা জানিয়েছিলেন। আমরা তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার, কৃষকের কথা বলার, কৃষকের দুঃখ, কষ্ট, বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার। শেষ করার আগে একটা কথাই বলবো, আপনার উপজেলার কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে যান, নির্ভয়ে তাকে আপনার সমস্যা খুলে বলুন, এতে আপনারই উপকার হবে। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন, তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021 থেকে 5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন।
পুকুর খাল বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা।